হ্যালো ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য। বিভিন্ন স্টেটের রান্না যেগুলো আমি বাড়িতে নিজে করি, যেগুলো আমার ভালো লাগে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এরকমই একটা রান্না আজকে আমি আবার আপনাদের সামনে পরিবেশন করব, পাটিয়ালা চিকেন। তাহলে চলুন দেখে নিই আজকের রান্নাটি। পাটিয়ালা চিকেনটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 600 গ্রাম মুরগির মাংস। মাংসটাকে ম্যারিনেট করার জন্য নিচ্ছি 1/2 কাপ দইয়ের ঘোল, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা পাউডার, 1/2 চা চামচ ধনে পাউডার, 1/2 টেবিল চামচ কসুরি মেথি, 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ লবণ আর 1/2 টেবিল চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে রেখে দিতে হবে 30 মিনিট। তাহলে চলুন এবার চলে যাওয়া যাক মূল রান্নাটিতে। গ্যাসের ওভেনে ফ্রাই প্যানটা বসিয়ে কিছুটা তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 3টি টমেটো কুচি, টমেটোগুলো মাঝারি সাইজের। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম অল্প মাত্রায় লবণ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সবজিগুলোকে তাড়াতাড়ি সেদ্ধ হতে এই লবণটা কিন্তু খুব সাহায্য করবে। এবার 5 মিনিটের জন্য ফ্রাই প্যানটা ঢেকে রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি সবজিগুলো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এবার সবজিগুলোকে নামিয়ে দিচ্ছি। তারপর 1/2 টেবিল চামচ 4 মগজ একটু গরম করে নেব। সবজিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে পিউরি বানানোর জন্য একটা মিক্সিং জারে নিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি 8টা 9টা কাজু বাদাম আর গরম করে রাখা 4 মগজগুলো। মিশ্রণটা অর্ধেক হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তাহলে সবজির পিউরিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। চলুন তাহলে চলে যাওয়া যাক মূল রান্না। এই রান্নাটা আমরা ঘিতে করব, সেই জন্য কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আর খুব অল্প পরিমাণে গোটা জিরে। সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ কসুরি মেথি। মশলাটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার ফ্রাই প্যানটাকে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সবজির পিউরিটা। পিউরিটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। ফ্রাই প্যানটাকে ঢেকে এবার আবার 6-7 মিনিট রান্না করব। 6-7 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার মাংসটাকে ঢেকে দেব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে ঢাকনাটা খোলার পর আমরা দেখতে পাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গ্যাস বন্ধ করে 10 মিনিট রেখে দেব এভাবেই। তারপর মাংসটাকে একটা পাত্রে ঢেলে ওপর থেকে দিয়ে দেব ডিম। ডিম আর কসুরি মেথি, এই দুটো জিনিস হলো পাটিয়ালা চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টস, যেগুলোকে ছাড়া রান্নাটা কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে বন্ধুরা জানাবেন আমার আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।